এবার কোটা আন্দোলনে যোগ দিতে গিয়ে আহত হয়ে ফিরল বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছে অপুকে। বাংলা সিনেমার এই নায়িকা স্বভাবগতভাবে খুব সহজ সরল, এমন একটা ঝুট ঝামেলায় জড়াতেও দেখা যায় না অপুকে। তবে এবার শিক্ষার্থীদের করুণ অবস্থা দেখে নিজেকে আর ঘরে বসিয়ে রাখতে পারেনি এই নায়িকা। তাই তো সাধারণ শিক্ষার্থীদের সাথে কোটা বিরোধী আন্দোলনে যোগ দিতে দেখা যায় অপুকে। তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। হঠাৎ পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝে পড়ে যায় অপু। এতে নাকি বেশ আহতও হয়েছে এই নায়িকা। যদিও সুযোগ বুঝে নিজেকে সেফ জোনে নিয়ে গিয়েছে অপু বিশ্বাস। গোপন এক সূত্রে জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস দিতে রাজপথে নেমেছিল অপু বিশ্বাস। তাছাড়া অপু বিশ্বাস তো রাজনীতিতেও বেশ সক্রিয়। গত ইলেকশনে সংসদ প্রার্থী হিসেবে নমিনেশনও নিতে দেখা গিয়েছে অপুকে। কোটা বিরোধী আন্দোলনে গিয়ে অপু বিশ্বাস জানায়, আমাদের সবার উচিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফিরে পায় সে ব্যবস্থা করার। অপু বিশ্বাস আরও বলেন, কোটার জন্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, সরকার তাদের সাথে অন্যায় করছে। সরকারের উচিত সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করা।